নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। শুভ কাজে দেরি করতে নেই, প্রথম দিনে মনোনয়ন জমা দিয়ে লকেট। ছাত্র খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী তারকেশ্বরে। সেই বিস্তারিত খবরে, শুভ কাজে দেরি করতে নেই তাই আগে ভাগেই ঢাক, প্রথম নৃত্য ও সাঁওতালি নাচ সহযোগে হাজার দশেক কর্মী সমর্থক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে আজ মনোনয়নপত্র দাখিল করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ঢাক, পথ নৃত্য, সাঁওতালি নাচ সঙ্গে হাজার দশেক কর্মী সমর্থক নিয়ে আজ মনোনয়ন দাখিল করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ চুঁচুড়া স্টেশন রোড থেকে বিজেপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলাশাসক দপ্তরে আসে। সঙ্গে ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ সহ জেলার নেতৃত্বরা। মিছিল খাদিনা মোড় থেকে খড়ুয়া বাজার হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাপ্ত হয়। এরপর পায়ে হেঁটে চুঁচুড়া জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছয় সকলে। সেখানে পুলিশ ব্যারিকেড সকলের পথ আটকায়। সেখান থেকে লকেট সহ এক প্রতিনিধি দল হুগলির জেলাশাসক জগদীশ প্রসাদ মিনার দপ্তরে ঢুকে নমিনেশন জমা দেন। বিজেপি প্রার্থীর নমিনেশন গ্রহণ করেন জেলাশাসক। নমিনেশন উপলক্ষে এদিন জেলাশাসক দপ্তরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। প্রথম দিনেই কেন নমিনেশন, সে প্রশ্নে লকেট চ্যাটার্জি বলেন, শুভ কাজে দেরি করে লাভ নেই। পাশাপাশি তিনি বলেন, বিজেপি আশা এখন শুধুই সময়ের অপেক্ষা। শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় তত ভালো কাজ। মানুষ বিজেপি যে আসছে, মানুষ এটা টের পেয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই জন্য মানুষের এত উন্মাদনা, এত উচ্ছ্বাস, কারণ মানুষ এইভাবে বিজেপিকে কখনো দেখেনি। এবং হুগলির বুকে যেভাবে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে সব কিছু একদম স্তব্ধ করে দিয়েছে তৃণমূলের সরকার, মানুষ একটা চেঞ্জ চাইছে। সেই জন্য এইরকম আমাদের যেরকম ধরনের আজকে এই প্রসেশন হয়ে মিছিল হয়ে এসছে, মানুষ আশীর্বাদ করেছে এবং মানুষ আমাদের সাথে পা পায়ে পা মিলিয়েছে। মুড়ির মোয়া বাঙালি সংস্কৃতি, তাই এটা নকুলদানার পাল্টা কিছু নয়। আজ নমিনেশন জমা দেওয়ার পর সাধারণ মানুষকে মুড়ির মোয়া বিলি প্রসঙ্গে এমনই দাবি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। মুড়ির মোয়া বাঙালির সংস্কৃতি, তাই এটা নকুলদানার পাল্টা কিছু নয়। আজ লকেট চ্যাটার্জির নমিনেশন উপলক্ষে সাধারণ মানুষকে মুড়ির মোয়া বিলি করা হয় চুঁচুড়া ঘড়ির মোড়। এবং যখন জেলাশাসক দপ্তরে লকেট, তখন দপ্তরের সামনে সকলের মধ্যে চলে এই মোয়া বিলি, যা নিয়ে নানা কথা শোনা যায়। অনেকেরই বক্তব্য, লকেটের এই মোয়া কিন্তু অনুব্রত নকুলদানার পাল্টা। এই মোয়া বিলির মূল আয়োজক বিজেপির ওবিসি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের কথাতেও এটাই স্পষ্ট। পৌরসভা আমরা সর্বত্রই দেখেছি তৃণমূলের নতুন দানা জল বাতাসা বহু কিছু বিলি করেছে, আর এর জন্য আমরা অনেক সময় থতমত খেয়ে গেছি তাদের এই প্রক্রিয়া দেখে। তাই আমরা এবার লোকসভায় আমরা কোনো রকম খামতি রাখতে চাইছি না, তাই আমরাও মুড়ির মোয়া বানিয়েছি। আমাদের সকল কর্মী এবং সাধারণ মানুষকে মুড়ির মোয়া বিলি করছি। উন্নয়ন বাহিনী যখনই আসবে, তখন তাদের হাতে একটা করে মুড়ির মোয়া দেওয়া হবে এবং তার মাধ্যমে সুস্থ এবং অবাধ ভোট করানো। যদিও লকেট চ্যাটার্জি বলেন মুড়ির মোয়া বাংলার সংস্কৃতি, নকুলদানার পাল্টা হিসাবে মানতে নারাজ তিনি। তিনি বলেন, ওরা নকুলদানা গুড় বাতাসা দিয়ে নোংরা রাজনীতি করে। মুড়ির মোয়া দেখলাম আপনাদের ওখানে সব মুড়ির মোয়া, এগুলো তো বাঙালির কালচার, এগুলো তো বাঙালির সংস্কৃতি, সংস্কৃতিকে তো ফিরিয়ে আনতে হবে। নকুলদানার পাল্টা কি? একদমই না। নকুলদানা তো উনি ওনারা একটা অদ্ভুত টাইপের একটা মানে নোংরা ধরনের গুন্ডা ধরনের রাজনীতি করছে নকুলদানার মাধ্যমে, গুড় বাতাসার মাধ্যমে। এরা মানুষকে যেরকমভাবে উন্নয়নের গামছা মাথায় দিয়ে ঢাকা দিয়ে যেরকমভাবে কথা বলছিল, ওই ধরনের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। নকুলদানা দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, মুড়ির মোয়া দিয়ে মানুষকে চাইছি মানুষ আবার তার নতুন ভাবে নতুন বাংলাকে ফিরে পাক। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের প্রারম্ভে জনসভা করতে পান্ডুয়ার মহানাদে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মহানাদের বিদ্যালয়ের মাঠেই জনসভার শেষ পর্বের প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এ মাসের শেষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসতে পারেন পান্ডুয়ার মহানদে। প্রশাসন ও দলীয় সূত্রে এমনটাই জানা গেছে। পান্ডুয়ার মহানাদ বিদ্যালয়ের মাঠে তিনি জনসভা করবেন বলে খবর। মহানদের নবীন সংঘের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা, যার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এই জনসভা প্রসঙ্গে মহানাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত দাস জানান, মমতা ব্যানার্জি আসছেন মহানাদ স্কুল মাঠে।
এটা ভাবে ডিটেলস একটু জানান। ব্যাপারটা হচ্ছে দিদি যেখানে পা রাখবে তো সবাই জানে, সেটা তো মানে ফসল যতই ভালো থাকুক আরও উন্নত হয়ে যাবে। তো আমরা আমাদের প্রিয় নেতা যে আমাদের যে নেতা পবন দাশগুপ্তকে বলেছিলাম যে দাদা দিদি যদি এইখানে আনা যায় আমাদের এই মাঠে, কারণ বিগত দিনে দিদি এখানে সভা করে গেছে, তো দাদার কাছে আমাদের ডিমান্ড ছিল যদি আনা যায়। দাদা কথা দিয়েছিল আমাদেরকে যে আমি সব রকম চেষ্টা করবো। তো দিদি এলে আমরা তো এমনিতেই প্লাস আছি, এই ভোট নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই, রত্না দিদি অনেক ভোটে জিতবে। তো দিদি এলে তো আরও আর কোনো কথাই নেই, আমাদের অনেক হালকা হয়ে গেলাম আমরা প্রচারে, এত রোদে জলে পুড়ে আমাদের প্রচার হয়তো করতেই হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগেই জেলার সমস্ত জায়গায় প্রশাসনিক তৎপরতায় শুরু হয়েছে নাকা চেকিং। এদিন বৈচির কোচবাড়ি এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তায় নাকা চেকিং এর সেই ছবি ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। ভোটের মুখে আবারও রাজনৈতিক দ্বন্দ্ব। এবারে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য পোলবার মহেশপুর এলাকায়। ভোটের মুখে আবারও রাজনৈতিক উত্তেজনা। এবারে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি পোলবার মহেশপুরের। ওই এলাকার বিজেপির সক্রিয় কর্মী রবিশঙ্কর ঘোষের বাড়ির টালির চালে আজ ভোর রাত তিনটে নাগাদ তৃণমূলের লোকজন বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে ভেঙে যায় টালির চাল। তিনটে কত হবে, 10-15 হবে তখন, এবার আমরা তো ঘুমাচ্ছিলাম তখন, এবার বোমের আওয়াজ এলো, তো এত বিকট আওয়াজ যে আমরা তো এবার আমাদের ওই বোমটা পড়েছে টালির ওপরে, তখন এবার ওই পারুদ ফারুদ জন্য মানে ওই বালি টালিগুলো সব ছিটকে এবার মশারির মধ্যে, আমরা তো আওয়াজ শুনেই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসছি। তখন এবার চিল্লামিলি করছে বাড়িতে, বাড়ির মধ্যে সবাই ফাঁকায় বেরোয়নি, তখন দেওয়ার আবার ওই জানলা দিয়ে দেখছে যে একটা চার চাকা গাড়ি করে সব বেরিয়ে গেলো, চার চাকা গাড়িটা। তারপরে এবার আমরা ফাঁকায় বেরোলাম আর বললাম, তখন এবার দেখছি যে এগুলো সব ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, ঘর মর সব ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, এবার আমরা একটা ভয়ের মধ্যেই রয়ে গেছি। আর এরকম যে কি হয়েছে সেটাই হচ্ছে ব্যাপার, পার্টিগত ব্যাপারই হতে হবে এখন। আপনারা কি কি কোন পার্টি করেন? দেওয়ার করে তো বিজেপি করে, দেওয়ার ইয়েতেই হয়তো ওকেই টার্গেট করছে এখন, সেই জন্যেই। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি, কার্তিক মহান্তি বলেন এ ধরনের অত্যাচারের জবাব মানুষ ঠিক ভোট বাক্সেই দেবে। দেখুন, ওরা বলছে উন্নয়নের জন্য না করে ভোট চাইতে এসছে, যদি এই রকম উন্নয়ন হয় তাহলে তো মানুষ সেটাতে বুঝাচ্ছে কতটা উন্নয়ন। ওরা প্রথমে লিখতো সততার প্রতীক, এখন মুছে গেছে, সারদা নারদা হয়ে ওরা সততার প্রতীক বলতে পারছে না, এরা বলছে উন্নয়নের প্রতীক। আর এই ঘটনার পরে মানুষ দেখে নিচ্ছে যে কোনটা উন্নয়ন আর কোনটা অউন্নয়ন। একটা ছেলে বিজেপি করছে তার জন্য যে তার বাড়িতে বোম মারতে হবে, এটা তো আমরা জীবনে ভাবতে পারিনি। এর জবাব সাধারণ মানুষ লোকসভা ভোটের ব্যালট পেপারে দেবে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন এটা বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব। এত গোষ্ঠীদ্বন্দ্ব হুগলি জেলায়, খবর নেবেন দেয়ালে কান পাতলেই শুনবেন, বিজেপি বিজেপিকে মারছে। তৃণমূলের এত দুরবস্থা হয়নি, বিজেপিকে মারতে হবে। আর ওই লকেট মকেট বলছে যে সন্ত্রাস হচ্ছে অমুক সমুক, সন্ত্রাস করলে লকেট প্রচার করছে কী করে? লকেট আমার চুচড়োয় বাড়ি ভাড়া নিয়ে আছে, সন্ত্রাস যদি থাকতো আর তৃণমূল যদি মারতো, কোনো বিজেপির বাচ্চা বাড়ি থেকে বেরোতো না, কেউ বেরোত না। কোনো সন্ত্রাস নেই, বিজেপিকে মারার প্রশ্ন নেই। মানুষ বাংলার উন্নয়ন দেখছে, মানুষ দেখছে রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, জল হচ্ছে, লাইট হচ্ছে, হসপিটাল হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে। মানুষ উন্নয়নের পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট হবে। আমরা বিজেপির গায়ে টাচ করব স্বপ্নেও ভাবি না। বিজেপি বিজেপির মতো প্রচার করুক। এবং আমি আগেও বলেছি, হুগলি লোকসভায় রত্না দেনা 3 লক্ষ ভোটে জিতবে, মানুষের ভোটে জিতবে, বিজেপিকে মেরে আমাদের জিততে হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ছাত্র খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী তারকেশ্বরে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shathi. Pot Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি সাজু করাই আপনার ঠিক যেমনটি চাই। চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট সদস্যরণী জিটি রোড হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন সাজানো গোছানো সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস ESI 3 নম্বর গেট জিটি রোড ব্যান্ডেল হুগলি। মোবাইল 7980069599874055280। হ্যালো গ্রুপস প্রেজেন্টস হ্যালো ফ্লেক্স প্রিন্টিং চুচুড়া শহরে সর্বপ্রথম এক ঘন্টায় 2000 স্কয়ার ফিট ছাপানো যায় চুচুড়া ঘুরি মোড়। যোগাযোগ 268-00001 এবং 747-86-74786। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13 এপ্রিল 2019 শনিবার। মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে, তৎসহ মহাসপ্তশতী যজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। এছাড়াও এই পূজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত তথা পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 03326802399 2680 7208 এবং 2680 6046। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে।
কলকাতার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ। অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8644-8905-65-9230-53-2122 এবং 2686-2167 নাম্বারে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে, তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড, চুচু। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত তারকেশ্বর, বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তারকেশ্বরের বালিগুড়ি পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে। তারকেশ্বর বাসুদেবপুরের বাসিন্দা অরূপ পাত্রের বাড়িতে গতকাল রাতে ঝড় বৃষ্টিতে অ্যাডভেস্টসের চাল ভেঙে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে পড়ে। বিদ্যুৎ দপ্তরে ফোন করলে যোগাযোগ করতে পারেননি কেউই। অরূপ পাত্র নিজেই ট্রান্সফরমারের জাম্পারে তালা দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা তারকেশ্বর থানায় গিয়ে জানায়। ট্রান্সফরমার জাম্পারে তালা দেখে পঞ্চায়েত সদস্য কাজল দাসের স্বামী রাজেশ দাস ও দেওর বিশ্বজিৎ দাস অরূপ পাত্রকে মারধর করতে থাকে। সে সময় বাবাকে বাঁচাতে ছুটে আসে দশম শ্রেণীর ছাত্র সৌরভ। তাকে মারধর করা হলে সে জ্ঞান হারায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সার্জারি টেন্ডার নেমে এসে বাড়িতে দেখি এই অবস্থা। তখন আমি বাড়ি থেকে একটা তিরপলে ছিল, তিরপল চালে উঠে দেখি আমার সব ভেঙে গেছে, তিরপল চালাতে পারবো না। তখন এবার দেখি কারেন্টের তার আমার বাড়ির উপরে পড়ে আছে। তখন আমি ইলেকট্রিক অফিসে ফোন করি, ফোন আমি পাচ্ছি না। না পাওয়ার পর আমি নিজে ঘর থেকে তালা নিয়ে গিয়ে পোস্টারে মেন নামিয়ে আমি তালা দিয়ে দিই। দিয়ে আমি তারকেশ্বর থানায় যাই যে স্যার আমি ফোন পাচ্ছি না, আমার বাড়িতে এরকম বিপদ হয়ে গেছে, আপনারা একটু সাহায্য করুন। তো ওনারা থানা থেকে ফোন করার পর বলে যে আমরা ফোন করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, যখন কেউ আসবে তুমি বাড়ি থেকে যাবে। এবার আমি এই মতো হয়ে বসে আছি বাড়িতে, রাত্রি 10টার সময় রাজেশ দাস আমাকে ডাকছে। রাজেশ দাস ডাকছে, এই ভাই তুই কোথায় আছিস? আমি দাদা বাড়িতে আছি। তখন বলছি তুই কি বড় হয়ে গেছিস? সবাই গোটাপাড়া লাইন অফ থাকে দাদা। আমি দাদা দেখো আমার বাড়িটা অবস্থা খারাপ, তুমি এসে দেখতে আসো। বলছে সব কথা শুনবুনি, তুই বেশি নেতা হয়ে গেছিস, দাদা হয়ে গেছিস। আমি দাদা নেতা না, দাদা আমার ক্ষতি হয়েছে দাদা, তুমি এসো দেখবি তোকে কী করতে পারি। এরকম ধরনের বলার পর আমাকে, আমি দাদা আমাকে কী করে মারবে, দুঃখা এসো দাই দুঃখা মারা, আমার ক্ষতি হয়েছে, এসো এই স্কুল মাঠে চাবিটা নিয়ে। আমি আমার ছেলে, আমার বউ, ওর মেয়ে, আমরা যাই। যাওয়ার পর চাবিটা নিয়ে যাওয়ার পর গাড়ি থেকে নেবি, ওর বউ থেকে একদম আরম্ভ করছে মারতে, মানে গরু ঠেঙার মতো আমার ঠ্যাং আছে। কী অপরাধ না, তুই কেন লাইন অফ? আমি দাদা আমার বাড়িতে চলো না, দেখবে চলো না আমার কী কন্ডিশন। আমার মতো আর কেউ এখানে দাদা নেই, আমি শের এখানকার। আমি দাদা তুমি শের হয়ে যাও, তুমি আমার চলো না আমার বাড়িতে। যদি বা বাড়িতে বলার করেন আসলো, এসে কোনটা থেকে এসেছে। এবার আমি বলছি তোমার যখন মারলে যখন আমি থানায় যাবো, আমার ঘরে বসে রাখুন, আমি প্রশ্ন জানিয়েছি। তখন ওর ভাই আমার কলারটা ধরে, ধরার পর বলছে তুই থানায় যাবি কেন? আমি তোরা কি মস্তে নেগেছিস? বলতে ওর ভাই আমাকে মারছে।
মারার পর আমার ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওর ভাই এসে একদম পেছন দিকে একটা ঘুষি আমার মেরে দিয়েছে, ছেলেটা উল্টে পড়ে যাবো, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এভাবে যেতাম আমি বোধ হয়। এবার আমার ছেলেটাকে দুম মেরেছে, প্রচুর মেরেছে, মাত্রীয় ঘুষিটা পড়ে গেছে, ছেলেটা পড়ে যাওয়া, ছেলেটা কোনো জ্ঞান নেই। তারপর হসপিটাল নিয়ে গেছি, হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তার বলছে আমি তো আমি ছিলাম না, এবং আমার হসপিটালে অন্য একটা বন্ধু এসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে ছেলেটার, ডাক্তারবাবু ফোন করেছে আপনার ছেলে নিয়ে আসুন। তারকেশ্বরের বাসুদেবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও ঘটনার পরই নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষের মধ্যে, শেষ খবর পাওয়া পর্যন্ত তারকেশ্বর থানার পুলিশ ওই পঞ্চায়েত সদস্যার দেওর বিশ্বজিৎ দাসকে আটক করেছে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি দু দলেরই প্রার্থী মহিলা, তাই এবার মহিলা সংগঠনকে আরো জোরদার করতে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে তৃণমূলের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল চুঁচুড়া খাদিনা মোড়ের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি দুজনেরই প্রার্থী মহিলা, সে কথা মাথায় রেখেই মহিলা সংগঠনকে জোরদার করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়েই এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে, যেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মৌসুমী বসু চ্যাটার্জি, চুঁচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এখানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জিও। বিধায়ক অসিত মজুমদার বলেন, এবারের নির্বাচনে মহিলা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবে। মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা মহিলা কর্মীরাই মানুষদের রান্নাঘরে গিয়ে পৌঁছে দেবে। তৃণমূল কংগ্রেস কমিটি তারা ডেকেছিল, যেহেতু এখানে দুজনই মহিলা প্রার্থী বিজেপির এবং আমাদের, মহিলারা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে নিজেরা প্রচার করবে, রান্নাঘর পর্যন্ত ঢুকবে, মহিলারা কাউন্সিলরদের সাথে পঞ্চায়েতের মেম্বারদের সাথে যেমন সহযোগিতা করবে, মহিলা তৃণমূল কংগ্রেস আলাদাভাবে প্রচার করবে। এবং তিন তারিখ কেওটা তিকোনপাড় থেকে ঘড়ির মোড় অনলি মহিলারা মিছিল করবে, মহিলার সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে। এবং বাংলার মুখ্যমন্ত্রী নিজে মহিলা, বাংলার যে 7.5 বছরে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবুজ সাথী, আমাদের মেয়েদের যে স্টাইপেন্ড, এসসি এসসি ওবিসি, কন্যাশ্রী, রূপশ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে মেয়েরা বাড়ি বাড়ি প্রচার করবে, সেই উদ্দেশ্যে আজকে আমার চুঁচুড়ার প্রেসিডেন্ট মিতা এবং জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট মৌসুমী এই মিটিং ডেকেছিল। আমি এবং আমার চেয়ারম্যান জাস্ট ইনভাইট হিসাবে ওদের মিটিংয়ে এসেছি। মহিলারা বাংলার উন্নয়ন, মমতা ব্যানার্জির 7.5 বছরে বাংলায় মহিলাদের জন্য কি করেছে সেই কথা ঘরে ঘরে পৌঁছে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরা সেন্স সোসাইটির উদ্যোগে অটিজম বিষয়ক এক সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। শুভ কাজে দেরি করতে নেই, প্রথম দিনে মনোনয়ন জমা দিয়ে লকেট। ছাত্রখুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী তারকেশ্বরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।